হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার আর সকালে ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে বেরিয়েছি আর আজকের ওয়েদারটা বেশ ভালো। সকালের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, তাও ঠিক আছে, আর কয়েকদিনের মধ্যেই তো এখানে ঠান্ডা পড়ে আছে। এখন এখানে কিছুক্ষণ হেঁটে নিয়ে বাড়ি যাব, তো ভাবলাম ভিডিওটা আমি আজকে এখান থেকেই স্টার্ট করি। বেশ অনেকদিন ধরেই লক্ষ্য করছি ক্যানাডাতে ওয়েদার ভালোই থাকছে, সকালবেলা এরকম রোদে হাঁটতে বেশ ভালোই লাগে, তাই জন্যই বেরোই একটু সকালে হাঁটার জন্য। আর এই রাস্তাটা দিয়েই দেখেছো তোমরা আমি ম্যাক্সিমাম টাইম হাঁটি, কারণ এইখানে না টানা একটা রাস্তা চলে গেছে আর এইখান দিয়ে সোজা চলে গেলেই একটা গ্রসারি স্টোর আছে। সকালবেলা যদি মনে হয় কোনো কিছু বাজার করার প্রয়োজন আছে, তখন আমি ওই গ্রসারি স্টোরটা থেকেই বাজার করে আনি হাঁটতে হাঁটতে গিয়ে। আর এখন সেপ্টেম্বরের মাঝামাঝি টাইমেও দেখতে পাচ্ছো সব জায়গাটা সবুজ হয়ে রয়েছে, আর কয়েকদিনের মধ্যে মানে আর ধরো এই দু সপ্তাহের মধ্যেই এই গাছের পাতায় রং আসা শুরু হয়ে যাবে, কারণ ওই অক্টোবরের টাইম থেকেই এখানে ফল কালার স্টার্ট হয়ে যায়। আর এই ফল কালার দু সপ্তাহ মতো থাকে, তারপর সব পাতা ঝরে পড়ে যাবে, এই গাছগুলো দেখবে সব তখন ন্যাড়া হয়ে গেছে। বাড়ি ফিরে গেছি, চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে, তো ভাবলাম আজকে একটু কর্ন স্যান্ডউইচ বানাই, খুব একটা পরিশ্রমও নয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার কাছে ফ্রোজেন কর্ন সবসময় রাখাই থাকে, সেটাকে একটু মাইক্রোওভেনে বয়ল করে নিয়েই করবো। কর্ন স্পিনাচ স্যান্ডউইচ, কর্ন মাশরুম স্যান্ডউইচ এগুলো আমি অনেক করি, আজকে স্পিনাচ মাশরুম এগুলো নেই, খুব সিম্পলভাবে একটা স্যান্ডউইচ করে দেখাচ্ছি। প্রথমে কর্নটাকে বয়ল করে নিলাম, এরপর শশা কোচানো, টমেটো কোচানো, পেঁয়াজ, একটু নুন আর লেবুর রস, গোলমরিচ দিয়ে ওকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচানোও দিতে পারো। তোমরা হয়তো লক্ষ্য করবে আমি খুব স্যান্ডউইচ খাই, আসলে আমার এমনি নর্মাল বাটার বা চিনি দিয়ে টোস্ট খেতে ভালো লাগে না, এরকম বিভিন্ন ধরনের স্যান্ডউইচ খেতেই আমার ভালো লাগে। আর এরকম ঘরে যা থাকে তাই দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্যান্ডউইচ আমি বানিয়েই থাকি। আমি পাউরুটির ধারগুলো কেটে নিয়েছি, কেন কেটে নিয়েছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। তো আমি দুটো ব্রেডের মধ্যে পুরোপুরিভাবে কর্নের ফিলিংটা দিয়ে নিলাম, উপর থেকে একটু চিজ দিলাম, খুব সামান্য পরিমাণে দিলাম চিজটা। আর আজকে আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা বানাবো, একটুখানি বাটার লাগিয়ে নিলাম। আর আমার স্যান্ডউইচ মেকারটা না একটু ছোট, যদি এই পাউরুটির সাইডগুলো থাকতো তাহলে ওটা সাইড দিয়ে বেরিয়ে যেত, তাই জন্য আমি যখনই স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ করি সাইডটা কেটে নিই, তাতে দেখি আর বেরোয় না বাইরে থেকে। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা গ্রিল হয়ে যায়। তোমরা কিন্তু এই স্যান্ডউইচটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, এটা খেতে ভীষণ ভালো হয়। কর্নের যে ফিলিংটা বানিয়েছিলাম ওটা এমনি স্ন্যাক্সেও খেতে পারো, ওটা কিন্তু খুব হেলদি একটা অপশান। ব্রেকফাস্ট রেডি, কর্ন স্যান্ডউইচ, তার সাথে একটা কলা নিয়ে নিয়েছি। অনির্বাণকে তো দিয়ে আসলাম খেতে, এবার আমি একটু বসে আরাম করে খাই। স্যান্ডউইচ মেকারে করলে একটাই সুবিধা, ফিলিংটা দেখো বাইরে বেরিয়ে যায় না। দারুণ হয়েছে, ভালো খেতে আর হেলদি, ট্রাই করতে পারো একবার। লাঞ্চের জন্য আগে সব সবজিগুলোকে কেটে নিলাম, এদিকে আছে বিট আর আলু যেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর তার সাথে একটু পেঁয়াজও কেটে নিয়েছি, এটা দিয়ে একটা ভাজা বানাবো। আর তার সাথে লাউ কেটেছি, আর লাউয়ের খোসাটাকেও এরকম সরু সরু করে কেটে নিয়েছি, এটা একটু বাটবো। আমি আমার অনেক ব্লগে তোমাদের সাথে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করেছি, আজকে আমি চিংড়ি মাছই করবো লাউ দিয়ে, কিন্তু যেরকমভাবে লাউ চিংড়ি হয় ওইভাবে না, চিংড়ি আর লাউয়ের একটা পাতলা ঝোল মতো করবো। প্রথমে কড়াইয়ে একটু সর্ষের তেল নিয়ে রাঁধুনি, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, তার মধ্যে পেঁয়াজ কোচানো, টমেটো আর একটু নুন দিয়ে ওটাকে হালকা ফ্রাই করে নেব। টমেটোটা পুরো মজে গেলে ওর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, ব্যাস আর কোনো মশলা এতে লাগে না। টমেটোটা যখন পুরো নরম হয়ে যাবে ওর মধ্যে আমি লাউটা দিয়ে লাউটাকে মশলার সাথে একটু ভালো করে মাখিয়ে বেশ 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, লাউ থেকে জল বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হবে। লাউটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে এখানে লাউয়ের খোসাটা আমি একটু বেটে নিই। মিক্সিটায় অনেকটা জল দিয়ে লাউয়ের খোসাটা বাড়তে হলো, কিছু করার নেই, দেখা যাক কি দাঁড়ায়। এবার একটু সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ওই লাউয়ের খোসা বাটাটা দিয়ে দেবো, একদমই পাতলা হয়ে গেছে তো এটা ঘন করতে আমার একটু টাইম লাগবে। ওটা যতক্ষণে হচ্ছে তার মধ্যে দেখলাম লাউটা মোটামুটি নরম হয়ে গেছে, তো এবার আমি একটুখানি ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে নিলাম। এবার চিংড়ি মাছের সাথে এটাকে খুব ভালো করে কষতে দেবো, 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো, চিংড়ি মাছ থেকেও একটু জল বেরোবে। সব কিছু খুব ভালো করে কষে গেলে 2 কাপ মতো গরম জল এর মধ্যে ঢেলে দিয়ে এটাকে ফুটিয়ে নেব, ব্যাস আমাদের লাউ চিংড়ি রেডি। লাস্টে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এই ঝোলটা রান্না করতে কিন্তু খুব বেশি তেল বা মশলা কিছুই লাগলো না, খুবই হালকা করে করেছি। আর এদিকে লাউয়ের খোসাটা দেখো একদম টেনে গেছে, এরকম একটা ফর্মে যখন চলে আসবে
উপর থেকে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের লাউয়ের খোসাবাটা রেডি। আর এই দুটো রান্না করতেই খুব একটা বেশি টাইম লাগলো না। কোনো হালকা রান্না করতে গেলে দেখেছি রান্নায় খুব একটা বেশি টাইম লাগে না, কিন্তু এই সবজিগুলো কাটতে অনেকটা টাইম লেগে যায়। তাই আগের থেকেই সব সবজি কেটে নিই যাতে ঝপাঝপ সব রান্নাগুলো করে ফেলতে পারি। চামচ তেলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু আর বিটটাকে ভাজতে বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, ওটা ওটার মতো হতে থাকবে। এদিকে বাসনগুলোকে আমি একটু ডিশওয়াশারে দিয়ে দিই, ভালো করে ধুয়ে দিতে হয়, না হলে কিন্তু ডিশওয়াশারে ভালো করে বাসন পরিষ্কার হয় না। আমরা যে লিকুইড সোপ দিয়ে বাসন মাজি সেটা দিয়ে কিন্তু এখানে বাসন ধোয়া যায় না, ডিশওয়াশারে বাসন ধোয়ার জন্য আলাদা সাবান পাওয়া যায়। এই যে এটা দিয়ে দিলাম বাসনগুলো সব, আর এই যে এই অ্যারো দেওয়া জায়গাটার মধ্যে ওই ডিটারজেন্টটা দিয়ে এটা চালিয়ে দিলেই 2 ঘন্টার মধ্যে বাসন মাজা হয়ে যায়। বাসনগুলো তুমি গরম জল বা ঠান্ডা জল দিয়েও মাজতে দিতে পারো, সেরকম অপশান থাকে ওখানে। যাই হোক, কিচেনের কাজ মোটামুটি হয়ে গেছে, আর এদিকে আমাদের ভাজাটাও রেডি হয়ে গেল। এটা রাতে রুটি খাওয়ার জন্য বানিয়ে রেখে দিলাম, আর আমি স্নান করেও চলে এসেছি। এখন আস্তে আস্তে দুপুরের খাবারটা বেড়ে নেব। আজকে একদমই সিম্পল মেনু, ভাত আর লাউয়ের খোসা বাটা আর লাউ চিংড়ি দিয়ে একটা পাতলা ঝোল। সবসময় যে লাউয়ের খোসা বাটি তা নয়, যে লাউগুলো দেখি একটু কচি আছে সেই লাউয়ের খোসাগুলোই বেটে খাই, ভালো লাগে খেতে। তাছাড়া লাউয়ের খোসা ভাজা খেতেও ভালো লাগে। অনির্বাণের অফিস করার পর আমরা দুজনে একটু বেরিয়েছি, একটু ওয়ালমার্ট যাচ্ছি, আর এখন দেখছি 7:30টার মধ্যেই এরকম সন্ধ্যা হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে পর্যন্ত 9টা পর্যন্ত আলো থাকতো, এখন 8টার মধ্যে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে। সত্যি ক্যানাডায় সামারের টাইমটা খুবই কম, চোখের নিমেষে বেরিয়ে যায়। কয়েকদিনের মধ্যেই ঠান্ডা পড়বে আর দিনও কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তখন এই টাইমে পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। আমরা আজকে ওয়ালমার্টে এসেছি আমাদের সংসারের কিছু টুকিটাকি জিনিস কিনতে, আর তার সাথে কয়েকটা বন্ধুর বাড়িতে আমাদের ইনভিটেশন আছে তাদের জন্য একটু ছোট গিফট কিনতে। কিন্তু আজকে আমাদের আসার আগে বাড়ি থেকে স্ন্যাক্স খেয়ে আসা হয়নি। প্রথমেই আমরা টিম হর্টনে চলে আসলাম, এখানে না খুব ভালো একটা পেস্ট্রি পাওয়া যায়, তোমরা হয়তো আমার আগের ব্লগেও দেখেছো। তো সেইটা না আমার এত ভালো লাগে, তো অনির্বাণকে বললাম ওটাই একটা খাই, আর অনির্বাণ বলছিল কফি খাবে, কিন্তু আমি যেহেতু একটা পেস্ট্রি নিয়েছি ও বললো তাহলে পেস্ট্রিই খেয়ে নেবে। বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, তো পেস্ট্রিগুলো দেখো প্রায় শেষই হয়ে এসছে। আমি একটা অনিয়ন পেস্ট্রি নিলাম আর তার সাথে একটা গার্লিক পেস্ট্রি নিলাম, যেটা ফার্স্ট টাইম ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এই যে এটা হচ্ছে গার্লিক পেস্ট্রি উইথ হার্ব, আর তার সাথে এটা হচ্ছে অনিয়ন পেস্ট্রি, এর মধ্যে চিজও আছে। দারুণ খেতে না? ওয়ালমার্টে চলে এসেছি আর এসেই দেখছি সব হ্যালোউইনের জিনিস উঠে গেছে। তো আমার প্রথমেই এই বটলটা চোখে পড়লো, এত ভালো লাগলো দেখে, তো আমি ভাবলাম অনির্বাণের একটা বন্ধুর ছেলেকে এটা গিফট করব, ও খুব আনন্দ পাবে এটা, আর এটা আমার আবার পছন্দ হয়েছে, তো আমি এটা তুলে নিলাম। ওখানে আসি দরকারি জিনিস কিনতে, কিন্তু তার আগে সব অকাজের জিনিসগুলো কিনে নিয়ে তারপর মনে পড়ে যে আমাদের কাজের জিনিসগুলো কেনা হয়নি। তো আজকে কাজের জিনিসের মধ্যে আমার একটা খুন্তি কিনতে হবে, তবে কাঠের হাতা বা খুন্তি নেওয়ার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, এগুলো না খুব তাড়াতাড়ি ফেটে যায়। আমি ভাবলাম কাঠের না নিয়ে সিলিকনের দেখা যেতে পারে, আর এই প্লাস্টিকেরগুলো তো নেবই না, এই ব্ল্যাক কালারের যে প্লাস্টিকের হাতা বা খুন্তি যাই বলো না কেন সেইগুলো নেবো না, কিন্তু এই সিলিকনেরগুলো খুব ভালো হয়। তো আমার ছিল একটা, না আমার নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম একটাই নিয়ে দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে আবার আরেকটা নেওয়া যাবে। তো তার জন্য আমি সেটের হাতা খুন্তিগুলো নিলাম না, সিঙ্গেল পিস নিয়ে নেব, সেটা যদি ভালো চলে তখন আবার ভালো একটা সেট কিনে নিয়ে যাওয়া যাবে। আর এই উইকেন্ডগুলোতে না একটু ম্যাগি লাগে, ধরো কোথাও বেরোচ্ছি তখন চট জলদি যদি কিছু আমাকে ব্রেকফাস্টে কিছু বানাতে হয় বা এসে ডিনারে কিছু বানাতে হয় তখন কিন্তু ম্যাগিটা যদি ঘরে থাকে তাহলে অনেক কাজই সহজ হয়ে যায়। আর এই ওয়ালমার্ট বা ক্যানাডার যে কোনো গ্রসারি স্টোরে না এরকম এশিয়ান ফুডের একটা সেকশান থাকে, তো সেখানে এরকম জিরে গুঁড়ো তারপর সব ধরনের ইন্ডিয়ান মশলা সব পাওয়া যায়। তো আমি যদি কখনো ইন্ডিয়ান স্টোর না যাই তখন কিন্তু মোটামুটি ওয়ালমার্ট থেকে নিয়ে এসে কাজ চালানো যেতে পারে। এই চিকেন মশলাটা আমি কয়েকদিন ধরে ইউজ করছি, তো বেশ ভালো লাগছে, খুব একটা উগ্র একটা মশলার গন্ধ নেই। ওয়ালমার্টে দেখলাম প্রচুর ঝুড়ি ভাজা চানাচুর এসব রয়েছে, অন্য সময় এই সেকশনগুলো পুরো ফাঁকা থাকে, কিন্তু আজকে দেখলাম ভর্তি ভর্তি করে সব স্ন্যাক্সের প্যাকেট রাখা রয়েছে, তো অনির্বাণ দুটো নিয়ে নিল।
কারণ অনির্বাণ আবার চানাচুর খুব ভালোবাসে খেতে, আমি অতটা ফ্যান নই, কিন্তু ওর এরকম চানাচুর, ঝুড়ি ভাজা, সব বাজে বাজে জিনিসগুলো ওর খুব পছন্দ। আর চায়ের সাথে খাওয়ার জন্য একটা সুজি রাস্কের প্যাকেট নিলাম। আর আমাদের ঘরে একদমই চিকেন ছিল না, তো তার জন্য এরকম একটা গোটা চিকেনই তুলে নিলাম। এখানে না দেখো সব গোটা চিকেন রাখা রয়েছে, এই সেকশনটায় সব গোটা চিকেন, এটা বাড়িতে গিয়ে আমরা কেটে নেব। আর এখানে চিংড়ি মাছের একটা প্যাকেট নিয়ে নিলাম। আর ঘরে একদমই ডিম ছিল না বলে অনির্বাণ পুরো 30টা ডিমের একটা ট্রে তুলে নিল, কারণ তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, আমি ব্রেকফাস্টে ম্যাক্সিমাম টাইম ডিম খাই, তো ডিমটা আমার লাগে। তার সাথে পেঁয়াজ, টমেটো, এইগুলো তো টুকিটাকি ঘরের বাজার আছেই, সেগুলো নিলাম। মোটামুটি সবজি টবজি কেনা হয়ে গেল। আর এবার আমরা চলে গেলাম ডিশ ওয়াশারের সাবান কিনতে। তোমাদেরকে বলছিলাম না ডিশ ওয়াশারের জন্য আলাদা সাবান পাওয়া যায়, এই যে এরকম ধরনের ট্যাবলেট পাওয়া যায়, আর তাছাড়া ডিটারজেন্ট পাউডারও পাওয়া যায়, তো আমরা ডিটারজেন্ট পাউডারটাই নিই। আরও যা যা কেনার ছিল সব কিছু কিনে অনির্বাণ বিল করে নিল, কারণ বাড়িতে গিয়ে আবার ডিনারটা রেডি করতে হবে। ওয়ালমার্ট যাওয়ার আগেই আমি আটাটা মেখে রেখে গেছিলাম, এখন দুটো রুটি করে নেব। আটা মাখা থাকলে দেখবে রুটি করতে খুব একটা বেশি টাইম লাগে না, এই জন্য আমি যখনই আমার রুটি করার প্ল্যান থাকে আগে আমি আটাটা মেখে রেডি করে রাখি। আর আমার কাছে না এরকম রুটি শেকার ঝাঁঝরি আছে, কিন্তু আমি কোনোদিনই সেখানে করতে পারি না রুটি, তো তার জন্য এরকম তাওয়াতেই আমি রুটিটা ফুলিয়ে নিই। এরমভাবে খেয়েই আমাদের অভ্যাস হয়ে গেছে, আর তাতে রুটি খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। রুটির সাথে বিট ভাজা তো আছেই, আর তার সাথে তোমাদের একটা ডিম ভাজার রেসিপি শেয়ার করি। আমি আগেই একটু ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, ওই ডিম সেদ্ধটাকে মাঝখান থেকে কেটে নুন, লেবুর রস, একটু তান্দুরি মশলা আর অল্প একটু বেসন উপর থেকে ছড়িয়ে নিয়ে একটা তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে ওইগুলোকে ভেজে নিতে হবে। বেসনটা দেওয়ার কারণ হলো যাতে কুসুমটা বাইরে চলে না আসে, আর ওই কুসুমের দিকটাতেই কিন্তু বেসনটা ছড়াতে হবে, যাতে কুসুমটা বাইরে বেরিয়ে না যায় বা তাওয়াতে লেগে না যায়। যদি কখনো শুধু ডিম সেদ্ধ খেতে ইচ্ছা না হয় তাহলে এইভাবে একবার ফ্রাই করে খেয়ে দেখতে পারো, খেতে বেশ ভালো লাগে। আর একটু লেবুর রস দিলে কি একটু টকটকের জন্য ওটার টেস্টটা আরও বেড়ে যায়। তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, গরম গরম রুটি, তার সাথে বিট, আলু আর পেঁয়াজের একটা ভাজা, আর তার সাথে এই ডিম ভাজা। এরবার মিটিংয়ে বসে গেছে, ওর খাবারটা দিয়ে আসি। আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।